বিদ্যালয় প্রাঙ্গণে ক্রকিরচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ছাত্রছাত্রীদের সমাবেশে আমাদের এই উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত রয়েছেন, উপজেলা প্রেসিডেন্ট রয়েছেন, এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার দুই ভাই অ্যাডভোকেট বোরহানুস সুলতান এবং ডক্টর মামুনুর রশিদ, এবং সামনের দণ্ডায়মান এই স্কুলের ছাত্রছাত্রী এবং সতী মণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? তোমাদের রোদ্রে কষ্ট হচ্ছে? তোমাদের এই ড্রিল দেখলাম, খুব ভালো লাগলো, অত্যন্ত সুশৃঙ্খল এবং তালে তালে তোমরা যেভাবে করেছো, এটা আমার মনে হয় যে তোমাদের এই সুশৃঙ্খলা ভবিষ্যতের জন্য পাথেয় হয়ে থাকবে। আমি এই জন্য স্কুল কর্তৃপক্ষ, প্রধান শিক্ষক মহোদয় সহ শিক্ষক মণ্ডলী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তোমাদেরকে এ ধরনের শৃঙ্খলার বিষয়ে এখন থেকেই প্রশিক্ষণ দিচ্ছেন, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আর তোমাদের স্কুলটা আসলে খুবই সুন্দর, নতুন ভবন তৈরি হচ্ছে এবং এখানে যার অবদান জনাব হাবিব মাস্টার, উনি কিন্তু আমার ভাই হয়, ওনার অবদান এবং ওনার ছেলেও এখানে কাজ করছেন, ওনার নাতিও কাজ করছেন, আমরা আশা করব যে স্কুলটা উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আর স্কুলের যেই সমস্যা রয়েছে আমরা অবশ্যই চেষ্টা করব যেখানে যেই সমস্যা আছে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, অবশ্যই যেই ধরনের আইনগত প্রসেস সেগুলো আমরা চেষ্টা করব সমাধান করার জন্য। আর স্কুল যদি প্রয়োজন হয় আমরা চেষ্টা করব যদি ভবিষ্যতে এটাকে কলেজে রূপান্তর করা যায় তাহলে এটা অবশ্যই ভালো হবে, এই অঞ্চলের লেখাপড়ার আরও উন্নতি এবং সমৃদ্ধি হবে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে যে এটা আমাদের আমারই গ্রাম, এখানেই আসলে যদিও আমার জন্ম এখানে না, কিন্তু আমার বাপ দাদা একেবারে বলতে গেলে যে আমাদের বংশের যেই ধারাবাহিকতা পূর্ব পুরুষ সবাই এই গ্রামেরই বাসিন্দা। আমার বাবা হয়তো তোমরা জেনে থাকবে বা না জেনে থাকতে পারো, তবে তিনি এই অঞ্চলের প্রথম গ্রাজুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে উনি পাশ করেছেন এবং উনি এসএসসি এইচএসসি মানে তৎকালীন এগুলো ছিল না, তখন মেট্রিক ছিল এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন ছিল, প্রতিটি কিন্তু প্রথম ডিভিশন পেয়েছেন এবং প্রাইমারি স্কুলেও তিনি সমগ্র বৃহত্তর ফরিদপুরে তিনি বৃত্তি স্কলারশিপ পেয়েছিলেন। এটা মানে উনি অত্যন্ত মেধাবী ছিলেন, শুধু মেধাবী নয় তিনি অত্যন্ত পরহেজগার একজন ব্যক্তি ছিলেন। উনি যেমন একটি মাদ্রাসা লেভেলও করেছিলেন, অন্যদিকে হাই স্কুল এবং কলেজ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ইতিহাসের ছাত্র ছিলেন, ইতিহাসের ছাত্র ওই সময় যারা পড়তেন তারা হচ্ছে সবচেয়ে মেধাবী যারা, তারাই কিন্তু ইতিহাস নিয়ে পড়ালেখা করত ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ছাত্র ছিলেন। এই জন্য এই অঞ্চলের তিনি একজন কৃতি সন্তান, আমরা তার জন্য দোয়া করব কারণ তিনি 1985 সালের 20 ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। আমরা কিন্তু তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে আমরা এসেছি এবং গতকালকে আমরা এসেছি, আমরা তার যেই স্মৃতি বিজড়িত বাড়ি সেটাও আমরা সেখানে যাব। তো তোমরা আমাদের জন্য দোয়া করবে, তোমরাও ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি যে তোমরা উত্তরোত্তর উন্নতি করো, সমৃদ্ধি করো, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাও, কারণ তোমরা জানো যে বাংলাদেশ 1941 সালে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এই
দেশটি হবে একটি উন্নত সমৃদ্ধ উন্নত দেশ, স্মার্ট বাংলাদেশ। অতএব তোমাদেরকেও সেই স্মার্ট সিটিজেন হতে হবে। স্মার্ট সিটিজেন হলে আমাদের স্মার্ট গভর্নমেন্ট হবে, অর্থাৎ স্মার্ট সরকার হবে। স্মার্ট সরকার হলে আমাদের স্মার্ট ইকোনমি হবে, এবং স্মার্ট ইকোনমি হলে আমাদের স্মার্ট সোসাইটি হবে। সেইটা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা চেষ্টা করছি যে সারা বাংলাদেশে আইসিটিতে যেন একটা দক্ষ জনশক্তি গড়ে ওঠে, সেটা আমরা চেষ্টা করবো, যাতে এই স্কুলেও সেই ধরনের কোনো ব্যবস্থা করা যায় কিনা এটা আমরা পরীক্ষামূলক করে আমরা চেষ্টা করব। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। শিক্ষক মণ্ডলী, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সত্যিকার অর্থে সুনাগরিক হিসেবে আপনাদের সেবা করে যেতে পারি, আর আপনাদের যারা ছেলেমেয়ে আছে তারাও যেন সুনাগরিকভাবে গড়ে ওঠে, এই দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে, সবার দেশ মানে দেশকে উন্নতির দিকে তারাও যেন এগিয়ে নিয়ে যেতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা।